আজকে আমরা খাবো সুস্বাদু ফ্লাইং ফিশ। এই ফিশটার নাম হলো ফ্লাইং ফিশ। এটা সমুদ্রে প্রায় 2, 3, 4, 5 কিলো পর্যন্ত এটা উড়ে যেতে সক্ষম। এটার নাম হলো ফ্লাইং ফিশ। খুবই সুস্বাদু, খুবই মজাদার ফ্লাইং ফিশ। আজকে দুটো ফ্লাইং ফিশ কিনেছি জাস্ট খাবার জন্য, যে কিরকম সুস্বাদু। তো শুনেছি মাছটা নাকি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। এই মাছগুলো সাধারণত যখন সমুদ্রে ডলফিন এগুলো খেতে যায়, তখনই এগুলি এক স্থান থেকে আরেক স্থানে উড়ে উড়ে অনেক দূরে চলে যায়, প্রায় 1 কিলো 2 কিলো এবং অনেক দূর পর্যন্ত যাওয়া এগুলি পক্ষে সম্ভব। যার জন্য আজকে এই সুস্বাদু মাছ ফ্লাইং ফিশ আমরা রান্না করব। সবাইকে ফ্লাইং ফিশ খাওয়ার দাওয়াত রইল। আর ফ্লাইং ফিশের পাখাটা কেটে ফেললাম। এটা দিয়ে মূলত অনেক দূর পর্যন্ত উড়ে বেড়ায় না। সুবহানাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে আর ফিশের ভিতরে কি সুন্দর পাখা সৃষ্টি করে দিছে না। সুবহান আল্লাহ, আল্লাহ কি মহান, কি না পারে না। সুবহান আল্লাহ, এ পাখাগুলো উড়ে যায় বাতাসতে। হ্যাঁ, আল্লাহর নিয়ামত, আল্লাহ শুক্রিয়া, পৃথিবীতে করে শেষ করা যাবে না, তো নিয়ামতে ভরা। ফ্লাইং ফিশের পাখা কেটে ফেললাম। ও, এটাও আছে নিচে দেখছো, এটা দিয়েও সে মানে নৌকার যেমন বইটা থাকে, গ্রাম দেশে হাইল বলে নাকি আইল আইল, হ্যাঁ সেরকম এটা দেওয়া আছে। এটা দিয়ে মনে হয় সে নিয়ন্ত্রণ করে, ব্রেক করে মনে হয় না। হ্যাঁ, ব্রেকের জন্য মনে হয় না। হ্যাঁ, বাতাসটা কমার জন্য, স্পিডটা কমার জন্য, তখন এটা একটু মেলে ধরে, আবার একটু কমে যায়, আবার বাড়ে। খুব সুন্দর না। সুবহানাল্লাহ, আল্লাহ কি না পারে। সবাইকে ফ্লাইং ফিশ খাওয়া দাওয়াত রইল। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে রান্না হয়ে যাবে ফ্লাইং ফিশ। ঠিক আছে, ওকে পলিথিনে রাখতে হবে ফ্লাইং ফিশ। নে মাছটা খুবই ফ্রেশ, মাছটার ভিতরে তেমন কোনো আঁশটা, যেটা বলে আমাদের বাংলা ভাষায় আঁশটা নেই, তেমন একটা আঁশটা নেই। খুব ক্লিন মাছ না? জাপানে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং সব টাটকা, সব একটা সমুদ্রের ধরা মাছ। কোনো মাছের ভিতরেই কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নেই। এই জন্য জাপানিদের মাছের দাম একটু বেশি, কিন্তু ওরা কোনো মাছ ভেজাল খায় না। এখানে কোনো মাছের ভিতরে কোনো ফরমালিন নাই, খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজিটেবলে ফরমালিন নাই, মানে একদম ভেজাল মুক্ত একটা পরিবেশ পুরো জাপান গভর্নমেন্ট এটা ফ্রম বিগিনিং থেকেই তৈরি করছে। যার জন্য খুব থেকে খেয়ে খুব আনন্দ, জাপানের ভিতরে খুবই মজা। আর আমরা এখান থেকে সামুদ্রিক বিভিন্ন মাছ খাই। খুব সামুদ্রিক যে মাছগুলো খাই আমরা, এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সবই এর ভিতরে আছে। কি চাই, যেহেতু টাটকা অবশ্য ভিটামিন তো মাছে নাই, মাছে হইলো
ক্যালসিয়াম আছে, ভিটামিন তো ফলে নাকি? ওকে, এখন এটা ফ্রাই হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ মাছ কাটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।